নমস্কার, আমি আজ যে কবিতাটি আবৃত্তি করে শোনাবো কবিতাটি একটি কলেজ ছাত্রীর ধর্ষণের ঘটনা এবং তার বিরুদ্ধে অগণিত মানুষের যে ক্ষোভ সেই ঘটনাকে নিয়েই লেখা। কবি সুবোধ সরকারের রজনীগন্ধা কফিন। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা ফুসেছি, জনজোয়ারের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ। ভারত রাষ্ট্র তোমাকে বাঁচাতে পারেনি, দেশের বাইরে পাঠিয়ে ফেরত আনতে পারেনি, ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী, ফেরত এসেছে রজনীগন্ধা কফিন, ফেরত এসেছে আমার ভারত কন্যা। আমার মেয়েটি 13 দিন ধরে মৃত্যু সরাতে সরাতে 13 দিনে হলো অনন্যা। কফিন ভর্তি সে এক রজনীগন্ধা, রাইফেলে ঢাকা যমুনা যখন রাত্রিরে হলো যামিনী, তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। 13 দিন ধরে তোমার ভেতরে গঙ্গা পাল্টে দিয়েছে ফুসে ওঠা জল নিজেই নিজের সংজ্ঞা। 13 দিন ধরে তোমার ভেতরে তমসা গুমড়ে মরেছে রড ঠুকে থাকা শরীরে। কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে জ্বলছে, ভারত রাষ্ট্র তখনও যা ছিল এখনও সমান তিমিরে। কেন 13 দিন গুমড়ে মরেছে, কেন 13 রাত কষ্ট, মা তুই তখনই কেন যে মরে গেলি না, জীবনে প্রথম বিমানে উঠলি ওঠার মজাটা পেলি না। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, তোমার প্রেমিক ছেলেটি এখন কোন তমসাই হারছে, ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা, কি করে যে তার সুদীর ঘোড়াত কাটছে। আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে, দেখছি ছেলেটিকে যারা জীবনে দেখিনি মৃত্যুর পরে দেখছি। ছেলেটি তোমাকে ভালোবেসেছিল দামিনী, পুলিশ কোথায় মানতে পারিনি, এ রাষ্ট্রকে মানিনি। মোমবাতিগুলো একটু একটু গলছে, গলে যাওয়া মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে। আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী, আমরা তোমাকে মারতে পারিনি দামিনী। আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে, দেখছি হাজার হাজার মেয়েরা যে রাস্তায় এসে দাঁড়ালো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো। নমস্কার।